नमस्कार, स्वागत आमार चैनले। आज के निये चले एमन एकटा रेसिपि जेटा समस्त रकम सेलिब्रेशने किन्तु आमादेर लागे। तो थामनेल देखे एतक्षण बुझते ही पेरेछेन जे कि करते चलेछि, तो सेटाई अर्थात सेई रेसिपिटाई आज के आमरा रेडी करे नेब। तो पुडिंग और केक दुटोके आमरा एक करे आज के करब। সেই জন্য আমি প্রথমেই দুধ আগে গরম করে নিচ্ছি। আমি একটু জল মিশিয়ে নিলাম, কারণ দুধটা অত্যধিক ঘন, সেই জন্য জল মিশিয়ে আমি দুধটা গরম করতে বসিয়ে এদিকে ডিমটা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি পুডিংয়ের প্রিপারেশনটাই তৈরি করছি, তো ডিমটা সবার প্রথমে রেডি করে নিচ্ছি। দুটো ডিম নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নেব চিনি। তো ডিমটা আগে ফেটিয়ে নিই, তারপরে চিনিটা অ্যাড করব। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন, আমি এই গ্লাসটা নতুন কিনেছি, দেখুন কি সুন্দর গ্লাসটা, তো ছোট্ট একদম। এই গ্লাসের মাপে আমি এক গ্লাস চিনি নিলাম আর তার সাথে নিয়ে নিলাম সামান্য ভ্যানিলা এসেন্স। দিয়ে খুব ভালো করে কিন্তু এটা ফেটাতে হবে, মানে চিনি যেন একদমই দানা দানা না থাকে, পুরো চিনিটাই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এটা কমপ্লিট হয়ে গেলে আমি চিনিটা একটু গলে যাওয়ার জন্য রেখে দেবো, একবারে ফেটিয়ে এটা মিশে যাবে না। তার সাথে আমি তৈরি করে নিচ্ছি কেকের প্রিপারেশনটা। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশটা, ডিমের সাদা অংশটা নেব যাতে এটা ফোম তৈরি করতে পারি। সেই জন্য আগে সাদা অংশটা নিয়ে নেব, নিয়ে কুসুমটাকে আলাদা করে দেব। এখন তাড়াতাড়ির সময়, আর সমস্ত রকম গেজেট আমাদের কাছে রেডি, সেই জন্য ডিমের এই সাদা অংশটা আমি আগে মিক্সির ছোট বাটিতে খুব ভালো করে ফেটিয়ে নেব। হয়ে গেছে কমপ্লিট, দেখুন ফেনা ফেনা হয়ে গেছে। এবার বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। ওই যে গ্লাসটা, সেই মাপেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ মতো সাদা তেল। চিনি আর তেলের পরিমাণটা পুরো সমান হবে, দেখুন পুরো একদম ঘন একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে ঢেলে নেব। তো সমস্ত কাজ করতে করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছেই সর্বপ্রথম পৌঁছায়। তো বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নিই। ডিমের কুসুমটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমের কুসুম দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। নিয়ে নেব এবার এক কাপ ময়দা, ময়দাটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাথে কিন্তু শেয়ারটাও করে দেবেন, যাতে আপনার অন্যান্য বন্ধুর কাছে এই চ্যানেলের লিঙ্কটা পৌঁছে যায়। তো ময়দাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আস্তে আস্তে কিন্তু অল্প অল্প করে ময়দাটা মেশাবো, যাতে একটাও বাবল না থাকে। এবার নিয়ে নেব একটু কোকো পাউডার, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আমি যেহেতু পুডিং তৈরি করছি, তো পুডিংয়ের কালারের সাথে ম্যাচ করে যাতে এটা খুব ভালো লাগে দেখতে, সেই জন্য কোকো পাউডার নিয়ে নিয়েছি, যাতে একটু চকলেটি টেস্টও লাগে। তো দিয়ে দেব একটু ভ্যানিলা এসেন্স আর দিয়ে দেব একটু বেকিং সোডা। আমার মনে হচ্ছে মিশ্রণটা বেশ ঘন হয়েছে, সেই জন্য মিশিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো দুধ। আপনারা চাইলে একটু গরম জলও মেশাতে পারেন। আর নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ, আপনারা চাইলে গুঁড়ো দুধ নাও ইউজ করতে পারেন। তো আমি নিচ্ছি, কারণ এতে আমার মনে হয় একটু বেশি টেস্টি হয় এবং মিষ্টির যে ব্যালেন্স সেটা খুব ভালো হয়, এবং পুরো মিশ্রণটাই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নেব, অর্থাৎ পুডিংয়ের যে ক্যারামেল সেটা রেডি করে নেব। তো আমি নিয়ে নিচ্ছি ওই ছোটো গ্লাসের এক গ্লাস চিনি, আপনারা যে পাত্রে নেবেন সেই অনুযায়ী ক্যারামেলটা তৈরি করে নেবেন। ক্যারামেলটা কিন্তু খুব সতর্কীকরণভাবে তৈরি করতে হবে, কারণ একদমই যাতে কড়াইয়ের সাথে লেগে বা পুড়ে না যায়। খুব আস্তে আস্তে, দেখুন আস্তে আস্তে এটা কিন্তু একটা কালার নিতে শুরু করেছে, চিনিটা পুরো গলে গিয়ে এবং সুন্দর একটা কালার আসলে আমরা কিন্তু নামিয়ে নেব। বেশি করলে কিন্তু এটা পুড়ে যাবে এবং ক্যারামেলটা নষ্ট হয়ে যাবে। তো যে ছাঁচে আমি করব,
তাতে নিয়ে নিলাম এবং খুব ভালো করে এটা আমি ছড়িয়ে আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। ক্যারামেলটা ভালো করে রেডি হয়ে গেলে এবার এটা সেটিংয়ের জন্য রেখে দিতে হবে। এবার আমি পুডিংয়ের বাকি রেসিপিটা তৈরি করে নিচ্ছি। তো ডিম আর চিনি খুব ভালো করে গুলে গেছে, আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ, নিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি। এবার পুরো চিনিটাই গলে গেছে এবং রেডি হয়ে গেছে, এবার আমি ক্যারামেলের উপরে এটা ঢেলে দিচ্ছি। এবার বাকি যে কেকের মিশ্রণটা সেটা কিন্তু আমি এবার ঢেলে দেবো। একদমই ভয় পাবেন না যে কেকের এই মিশ্রণটা নিচে নেমে যাবে বা ডুবে যাবে, এরকম কখনোই হবে না। এটা কিন্তু পুডিংয়ের রেসিপির থেকে একটু হালকা আছে, সেই জন্য এটা কিন্তু পুরোপুরি ওপরে ভেসে থাকবে। তো এবার আমি কেকের যে মিশ্রণটা সেটা খুব ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি এবং সেট করে দিচ্ছি। যেহেতু আজ আমি এটা মাইক্রোওভেনে করব না, সেই জন্য আমি খুব ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি যাতে একদমই জল যেন এর মধ্যে না ঢুকে। নিয়ে নিচ্ছি একটা বড় পাত্র এবং তার মধ্যে গরম জল নিয়ে, জল ফুটতে শুরু করলে আমি ওই মিশ্রণের পাত্রটি বসিয়ে দিচ্ছি এবং উপর দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে 30 মিনিট মতো কিন্তু রেখে দেবো। তা আমি ডাবল র্যাপ করেছিলাম যেহেতু নিচেরটা একটু ফেটে গেছিলো। একবার ফাইনাল রেসিপিটা দেখে নিন যে কেমন হয়েছে। আমি এই কাঠি দিয়ে একবার চেক করে নিচ্ছি, দেখুন পুরোপুরি কিন্তু খুব সুন্দর ক্লিয়ার হয়েছে। এইবার আমি এটা একেবারে পুরোপুরি ঠান্ডা করে কিন্তু তবেই কিন্তু প্লেটিং করব। দেখুন কেমন হয়েছে, দেখুন ক্যারামেলটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে এবং ক্যারামেলটাও বেরিয়ে এসছে। তার সাথে লেয়ারিংটা একবার দেখে নিন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আরও কী কী রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমার এই রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করবেন। থ্যাংক ইউ।